ঘূর্ণিঝড় ফণী পরবর্তী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন, কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করে উপকূলীয় অঞ্চলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন, দুর্যোগ নিয়েও অপরাজনীতি করছে বিএনপি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে 18 সদস্যের সমন্বয় সেল খোলা হয়েছে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল। এ তিন বিভাগে তিনটি বিভাগীয় কমিটি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। যে কোনো প্রয়োজনে 02-96-77-881 এবং 02-96-77-882 আওয়ামী লীগ অফিসের এ দুটি নম্বরে ফোন করার জন্য বলা হয়েছে। এলাকার সকল জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার সভাপতি এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে আমরা কথা বলেছি সকলেই, যে তাদেরকে সার্বিকভাবে এই উপলক্ষে এলাকার এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য এবং প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য। বিশেষ করে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে উপকূলীয় এলাকায় যখনই ঘূর্ণিঝড় আঘাত হানবে তার আগেই এলাকার মানুষগুলোকে যেন নিরাপদ আশ্রয় হিসেবে নিয়ে যাওয়া হয়। প্রচার উপকমিটির সভায় প্রাকৃতিক এমন দুর্যোগের আগে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করেছে আওয়ামী লীগ। দুর্যোগ নিয়েও অপরাজনীতি করে, নোংরা রাজনীতি করে, তাদের এই অভিযোগ উপস্থাপনের মধ্যে দিয়ে তারা যে সব কিছুকে রাজনীতিকরণ করতে চায় এবং সব কিছুতেই সব কিছু নিয়ে যে তারা নোংরা রাজনীতি করে সেটির বহিঃপ্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার আগেই সমস্ত সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগকে নির্দেশ দিয়ে গেছে। লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।